রাষ্ট্রপতি উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন। নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চায় না বলছেন নজরুল ইসলাম। জানাবো সিপিবি নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে রাষ্ট্রপতির অপসারণ বিএনপি চায় কিনা যা জানালেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো হাসিনা সরকার উন্নয়নের নামে নেওয়া ঋণ এখন জনগণের গলার কাটা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্রপতি উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগপত্র সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বা উদ্দেশ্যমূলকভাবে সরিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র সরাসরি বা অফিসিয়াল যে কোনো মাধ্যমে জমা দিতে পারেন, ফিজিক্যালি তিনি উপস্থিত থাকার প্রয়োজন নেই। শেখ হাসিনা তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি চুপ্পুর কাছে জমা দিয়েছেন, যা চরম সত্য। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে তিনি সংবিধানের অধীনে সংসদ ভেঙে দিয়েছেন। এই পদত্যাগের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অফিসিয়াল ঘোষণা দিয়েছিলেন। তবে আড়াই মাস পর রাষ্ট্রপতি চুপ্পু বলেন, পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পদত্যাগপত্র হারিয়ে যায় এর সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রপতির উপর বর্তায়। তিনি সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বা উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন। তবে শেখ হাসিনার পদত্যাগ করা বাস্তবতা এবং এটি নিয়ে আর কোনো বিতর্ক থাকা উচিত নয়। তিনি বলেন, গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বঙ্গভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন। তিনি এটিকে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন, যা টিভি সহ দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া ফলো করে প্রচার করেছে। তখন রাষ্ট্রপতি বলেন, তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন। রিপন বলেন, আওয়ামী লীগের শাসনামলে মিডিয়া টেলিভিশন পত্রপত্রিকার উপর সরকারি সংস্থার চাপের কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। শত চাপের মুখেও কিছু মিডিয়া সত্য কথা তুলে ধরেছে। মিডিয়া হাউস ও মালিকদের প্রতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির অপসারণ বিএনপি চায় কিনা যা জানালেন সালাউদ্দিন। রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসররা নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নিজের কাছে নেই বলে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্যের পর থেকে তার অপসারণের দাবিতে আন্দোলনের পাশাপাশি চলছে আলোচনা সমালোচনা। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। সালাউদ্দিন বলেন, রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ, বা একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমেই হোক শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রের উত্তরণের পথটা বিলম্বিত হয়, বাধাগ্রস্ত হয় বা কণ্ঠকাকীর্ণ হয়, তা জাতির কাম্য নয়। সুতরাং পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা যাতে কোনো রকমের ষড়যন্ত্র বা এখানে অন্য কিছু পায়তারা না করতে পারে, সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সিপিবি নতুন কর্মসূচি ঘোষণা। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তারা আগামী 1 থেকে 15 নভেম্বর দেশব্যাপী শোষণ বৈষম্যবাদী গণতান্ত্রিক জাগরণ যাত্রা করবে। সবাই গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে গণমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, স্বৈরাচারী ব্যবস্থার বিপ্লব, বিলোপ, আপাত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ শোষণ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় আগামী 1 থেকে 15 নভেম্বর শোষণ বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা, ঢাকা সহ সারা দেশে সভা সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চায় না বলছেন নজরুল ইসলাম। দেশে নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হোক সেটা চান না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, আমরা অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক সংলাপ চালিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করেছি। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতের জন্য যে সংস্কার চলছে সে কাজ জোরদার করার জন্য ঐক্যমতের ভিত্তিতে সেসব সংস্কার দ্রুত করে নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার আলোচনা আমরা করছি। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যে কষ্ট পাচ্ছে সেটা দূর করার ব্যাপারে সরকারকে আরো কঠোর ও কার্যকর ভূমিকা পালনের কথা বলেছি। নজরুল ইসলাম খান বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। তিনি বলেন, এখানে সব রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন, ছাত্র যুব সংগঠন, সবার দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার।
যাতে কেউ কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে। এভাবে সবাইকে হুঁশিয়ারি থাকতে হবে, সংস্কার কাজ দ্রুত শেষ করে ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো করার দাবি তুলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, চলমান সংকটগুলো নিরসন করা দরকার। এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, কিন্তু পতিত স্বৈরাচারের দস্যুরা যদি কোনোটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট করার চেষ্টা করে তাহলে গণতন্ত্রকামী ও আন্দোলনরত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো মতামত জানাতে চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, স্পেসিফিক কোনো ব্যাপার না, আমরা বলেছি দেশে নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট যেন সৃষ্টি না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যদি কেউ সেটা করতে চায় সেটাকে আমরা সবাই মিলে মোকাবেলা করব। হাসিনা সরকারের উন্নয়নের নামে নেওয়া ঋণ এখন জনগণের গলার কাঁটা। শেখ হাসিনা সরকারের নেওয়া বৈদেশিক ঋণের স্থিতি গত জুন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 12,46,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের সব ঋণ জনগণ বা ভোক্তার কাছে চাপিয়ে গেছে, যা পরিশোধ করতে হবে বর্তমান ও পরবর্তী সরকারগুলোকে। চড়া সুদে নেওয়া বৈদেশিক ঋণের একটি অংশ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। উন্নয়নের নামে নেওয়া এসব বৈদেশিক ঋণ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এসব ঋণ পরিশোধ করতে গিয়ে দেশের রিজার্ভের উপর বড় ধরনের চাপ পড়ছে। রিজার্ভ কমায় ডলার দাম বেড়ে গেছে, এতে আমদানি পণ্য সহ সব পণ্যের দাম বেড়েছে লাগামহীন গতিতে, ফলে বেড়েছে মূল্যস্ফীতির হার। এতে ভোক্তার আয়ের একটি অংশ চলে যাচ্ছে মূল্যস্ফীতির পেটে। সরকারের নেওয়া বৈদেশিক ঋণের চাপ পড়েছে ভোক্তার কাঁধে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে 2009 সালের শুরুর দিকে। টানা 15.5 বছরের বেশি সময় ক্ষমতায় থেকে গত 5 আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় সরকার উন্নয়ন প্রকল্পের নামে বেপরোয়া গতিতে সরকারি বেসরকারি খাতে বৈদেশিক ঋণ নিয়েছে। আগে বৈদেশিক ঋণ নেওয়া কঠিন ছিল, বিগত সরকার এই ঋণের নীতিমালা শিথিল করে। বৈদেশিক ঋণ অনুমোদনের ক্ষমতা 2011 সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে কেড়ে নিয়ে দেওয়া হয় তৎকালীন বিনিয়োগ বোর্ড বা বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে, ফলে কোনো ঝুঁকি বিশ্লেষণ ছেড়েই বেপরোয়া গতিতে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে, যে কারণে বৈদেশিক ঋণের বিপরীতে ঝুঁকি পড়েছে। এতে রিজার্ভ কমেছে, ডলারের দাম বেড়েছে, যা দেশের অর্থনীতিকে প্রবল সংকটে ফেলেছে। কোনো মূল্য বেড়ে গিয়ে এর সরাসরি চাপ পড়েছে ভোক্তার উপর। ডলার সংকটে আমদানি বাধাগ্রস্ত হয়ে শিল্পের বিকাশে বিঘ্ন ঘটেছে, এতে নতুন কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় 2008 সালের ডিসেম্বরে বৈদেশিক ঋণের স্থিতি ছিল 2,279 কোটি ডলার, গত 30 জুন পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 10,379 কোটি ডলার। স্থানীয় মুদ্রার এর পরিমাণ প্রতি ডলারের দাম 120 টাকা হিসেবে 12,46,000 কোটি টাকা বা 12.5 লাখ কোটি টাকা। ওই 15.5 বছরে সরকারের নতুন ঋণ নিয়েছে 8,100 কোটি ডলার, বৃদ্ধির হার 355.42%। বিগত সরকার 2009 সাল থেকে ঋণ গ্রহণ শুরু করে, 2022 সালে এসে পরিশোধের মাত্রা বেড়ে যায়। এই সময় বৈশ্বিক মন্দা দেখা দিলে আমদানি ব্যয় বেড়ে গিয়ে ডলারের সংকট দেখা দেয়, তখন রিজার্ভ থেকে ডলারের যোগান দিয়ে আমদানি ব্যয় মেটানো হয়। এতে রিজার্ভ কমাতে থাকে, বাড়তে থাকে ডলারের দাম। সরকারের সময় ডলারের দাম সর্বোচ্চ 132 টাকা উঠেছিল, এখন কমে 120 টাকা দাঁড়িয়েছে। মোট বৈদেশিক ঋণের মধ্যে সরকারি খাতে 8,321 কোটি ডলার, এর মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ 8,042 কোটি ডলার, স্বল্পমেয়াদী ঋণ 2,279 কোটি ডলার, বেসরকারি খাতের ঋণ 2,057 কোটি ডলার, এর মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ 917 কোটি ডলার এবং স্বল্পমেয়াদী ঋণ 1,140 কোটি ডলার। গত বছরের ডিসেম্বরে মোট স্থিতি ছিল 10,064 কোটি ডলার, এর মধ্যে সরকারি খাতে ছিল 7,969 কোটি ডলার, দীর্ঘমেয়াদী 7,725 কোটি ডলার ও স্বল্পমেয়াদী ঋণ 244 কোটি ডলার। বেসরকারি খাতে ছিল 2,095 কোটি ডলার, এর মধ্যে স্বল্পমেয়াদী ঋণ 1,179 কোটি ডলার এবং দীর্ঘমেয়াদী ঋণ 915 কোটি ডলার। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে মোট বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে 315 কোটি ডলার। সূত্র জানায় 2022 সালে বৈশ্বিক মন্দার প্রভাবে ডলার সংকট প্রকট হলে সরকার বৈদেশিক ঋণ পরিশোধ স্থগিত করে ঋণের মেয়াদ বাড়িয়ে নেয়, ফলে ঋণের পরিবর্তে বিপরীতে বাড়তি সুদ দিতে হচ্ছে। সুদের হার বাড়ায় ও টাকার মান কমায়, ঋণের স্থিতি আরো বেড়ে মোট ঋণের মধ্যে 80%-ই সুদ হার বাজার ভিত্তিক, অর্থাৎ যখন যে হারে সুদ থাকে সেই পরিশোধ করতে হবে, একই সঙ্গে ডলারে পরিশোধ করতে হবে বলে ডলারের দাম বাড়লে ঋণের পরিমাণও বেড়ে যাচ্ছে। 2022 সালের আগে বৈদেশিক ঋণের সুদের হার ছিল 5-6% মধ্যে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 8-9%। ডলার সংকটের কারণে ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করায় এখন দণ্ড সুদ বাড়তি কমিশন দিতে হচ্ছে। 2020 সালের আগে কোনো কমিশন দিতে হয়নি, ওই বছরের প্রথম কমিশন দিতে হয় 67 লাখ ডলার, কারণ করোনার কারণে বেশ কিছু ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়েছিল। 2021 সালে তা বেড়ে দাঁড়ায় 1,40,00,000 ডলারে। 2022 সালে বৈশ্বিক মন্দার কারণে সৃষ্ট ডলার সংকটের প্রভাবে সবচেয়ে বেশি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়, ওই বছরের কমিশন বাবদ পরিশোধ করতে হয়েছে 3,77,00,000 ডলার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।